দুইটি সংখ্যার যোগফল একটা
সংখ্যাগুলি আর সংখ্যা হচ্ছে আর এই গুণ হচ্ছে আমরা মোট দুটি সংখ্যার যোগ 480 করে নেব এখন আমরা এই আর দিকে কাটাকাটি করব এখন আমরা কত কয়বার যাবে 648 600 তাহলে 300 368 180 হবে প্রথম সংখ্যা তারপরে দ্বিতীয় সংখ্যা এই প্রথম সংখ্যা যেভাবে বের করছি সেভাবে আমরা দ্বিতীয় সংখ্যা বের করব তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের আসছে 5 শুরু আচ্ছা তাহলে ফল নাম্বার অঙ্কটা কি ধরে করলাম আমরা প্রথমে সংখ্যাটির সংখ্যা দিলাম আমাদের উদ্দীপকের সংখ্যাটির অনুপাত উদ্দীপকের সংখ্যাটির অনুপাত দেওয়া আছে 5 তাহলে আমরা সংখ্যাটির অনুপাত আগে লিখে নিলাম তারপরে অনুপাত গুণা যোগফল করব 3 এবং 5 যোগ করে দিলাম যোগফল কত হলো 8 হচ্ছে তারপর এখন আমরা প্রথম সংখ্যা আমাদেরকে সরাসরি গুণ করা লাগবে প্রথমে যেটা আছে সেটা হবে প্রথম সংখ্যা তাহলে প্রথমে আছে 3 তাহলে প্রথম সংখ্যা 3 ধরে আমরা যোগফল কত করে যোগফল বের করলাম 8 তারপর আমরা 4 থেকে তারপর উদ্দীপকের দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল 480 সুতরাং আমরা এখানে 480 লিখলাম এখন আমরা এদের কি করতে হবে 8 দিয়ে কাটা দেব আমরা 8 এর মধ্যে বলবো যে এই তিনটে সংখ্যা 8 এর মধ্যে কয়বার যায় আমরা যদি শুধু 6 বার যায় আর তারপর শূন্য থাকে সেই শূন্যটা আমরা কি করে যাবে তারপর আমরা 3 দিয়ে 7 কে গুণ করতে হবে গুণ করলে 180 বের হয় ঠিক আছে এখন আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এখানে শেষ।